الله أكبر الله أكبر الحمد لله الحمد لله কই জানো দিকে চা খাইতে হবে জান জান খেয়ে আসুন আলহামদুলিল্লাহ নিরাপত্তার নগরী যেই নগরীর নিরাপত্তার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি জাআল হাযাল বালাদ আমিনা হে আল্লাহ তুমি এই নগরীকে নিরাপত্তার নগরী করে দাও। পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে সব বয়সের মানুষ এখানে আলহামদুলিল্লাহ নিরাপত্তা বোধ করেন এবং নিরাপত্তার সাথে নিশ্চিন্তে তারা ইবাদতবন্দেই করেন আলহামদুলিল্লাহ। এখানে আসলেই মনটা ভরে যায়। এগুলো সব হলো হোটেল, এইটা হলো দারুত তাওহীদ হোটেল, এই হলো ঘড়ির টাওয়ারটা। এই সেই জায়গা যেখানে সালাত আদায় করলে 100,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, মসজিদে হারাম। অথচ অনেক হতভাগা লোককে আমরা দেখি যে হজ করতে এসে উমরা করতে এসে তারা খুঁজে বেড়ায় যে কোথায় জাবালে নূর, কোথায় গারে সাউর, সে সমস্ত জায়গাগুলোতে তারা গিয়ে সালাত আদায় করে। অথচ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের প্রসিদ্ধ চারজন ইমাম, তারা কেউই ওইসব জায়গাগুলোকে খুঁজে বেড়াননি। অথবা হজের মৌসুমে তো প্রশ্নই আসে না, অন্য কোনো সময় এসে তারা ওইসব জায়গাগুলো খোঁজার চেষ্টা করেননি বা সেগুলোতে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি বা যাননি, কখনোই যাননি। সালাত আদায় করা তো দূরের কথা, দেখতেও যান নাই। অনেকে প্রশ্ন করেন যে সেসব ঐতিহাসিক জায়গাগুলো দেখতে যাওয়া যাবে কি না। দেখেন, দেখতে তো যাওয়া যাবে, কিন্তু দেখতে গেলে আবার একটা রিস্কও আছে। সেটা হলো আপনার দেখতে যাওয়ার কারণে হয়তোবা বেদাতের দরজা খুলে যেতে পারে। আপনি যাবেন ভালো নিয়তে, কিন্তু অন্যরা মনে করবে যে একজন সহি আকিদার, একজন সালাফি ব্যক্তি ওই সমস্ত জায়গাগুলোতে গিয়েছে, তাহলে সে জায়গাগুলোতে অবশ্যই ভালো কিছু আছে, যাওয়ার কিছু আছে, পাওয়ার কিছু আছে, তা না হলে তারা কেন যাচ্ছেন। তো আপনাকে কিন্তু তারা জিজ্ঞেস করতে আসবে না যে আপনি কেন গেলেন ভাই, কেউ জিজ্ঞেস করতে আসবে না। আপনাকে দেখেই তারা বিভিন্ন বেদায়াতি উদ্দেশ্য নিয়ে তারা ওই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার ব্যবস্থা করবে, যাওয়ার চেষ্টা করবে। এই জন্য খুবই সাবধান, কারণ একটা বেদাত চালু হয়ে গেলে সেটাকে দূর করাটা খুব কঠিন বিষয়, খুব কঠিন ব্যাপার। আচ্ছা, আমি মনে হয় যে আবদুল্লাহ বিন আবি সারহাদের আবদুল্লাহ বিন সাদ এর কথা বলছিলাম, তো তিনি পরবর্তীতে আবার ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তার ইসলাম ছিল খুবই সৌন্দর্যমণ্ডিত এবং সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের অনেক বড় খিদমত করেছিলেন। এবং লজ্জায় তিনি রাসূলুল্লাহকে যতবার দেখতেন, পরবর্তী ইসলাম নতুন করে ইসলাম গ্রহণ করার পর যতবার দেখতেন ততবার তিনি
আড়াল হওয়ার চেষ্টা করতেন, দূরে দূরে থাকার চেষ্টা করতেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু একদিন গিয়ে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবদুল্লাহ বিন সাদ আপনাকে দেখলেই পালাই, আপনাকে দেখলেই সে আড়াল হওয়ার চেষ্টা করে, তো আপনাকে দেখে ভয় পায়। রাসূলুল্লাহ বলছেন যে কেন, আমি কি তাকে নিরাপত্তা দেই নাই? আমি কি তাকে বলি নাই যে তা ইসলাম তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে? তো পরবর্তীতে আমরা জানি যে মিশর জয় হয়েছে, মিশর বর্তমান যে মিশর আমরা দেখছি, মিশর জয় হয়েছে একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হাতে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন যে ব্যক্তি ছিলেন তার নাম আমরা অনেকে জানি না। আবদুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিশর বিজয়ের যে অগ্রবাহিনী তার ডান প্রান্তের সেনাপতি, আর বাম প্রান্তের সেনাপতি যিনি ছিলেন তিনি হলেন এই সাহাবি আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এই দুইজন ব্যক্তির পরিচালনায় আল্লাহ তাআলা মিশর মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। এবং তখনকার জামানায় আফ্রিকা বলতে তিউনুস বোঝানো হতো, তো সেই তিউনুস এসেছে মুসলমানদের হাতে বিজিত হয়েছে এই আবদুল্লাহ ইবনে আবি সাদ রাদিয়াল্লাহু আনহুর পরিচালনায় বা নেতৃত্বে। এবং কুস্তুন্তুনিয়া সানিয়া, দ্বিতীয় কুস্তুন্তুনিয়া, সেটাও মুসলমানদের হাতে বিজিত হয়েছে এই আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতে। তো তওবা কবুল করার পরে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, তার ইসলাম কবুল করেছেন এবং তার দ্বারা বিশাল খেদমত নিয়েছেন। তো ওইরকম আরেকজন সাহাবির নাম আমরা প্রায় সকলে জানি, যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ তার বিরুদ্ধেও হত্যার পরোয়ানা জারি করেছিলেন, তিনি ছিলেন ইসলামের সবথেকে বড় দুশ্মন আবু জাহালের ছেলে ইকরিমা। সেই ইকরিমাও কিন্তু শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহ তার ইসলাম কবুলও করেছিলেন এবং ইসলামের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন, এত বেশি ত্যাগ স্বীকার করেছেন যে আমরা জানি যে ইয়ারমুকের যুদ্ধে সেই ওইটা ছিল তার জীবনের শেষ যুদ্ধ ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে। তো ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইকরিমা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের বিশাল ভূমিকা পালন করেছিলেন এবং খুব বড় মাপের তিনি একজন সিপাহসালার ছিলেন। তো যুদ্ধের পরে প্রধান সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছিলেন মুজাহিদরা তাদের খোঁজখবর নিচ্ছিলেন। তো নিতে নিতে এক জায়গায় গিয়ে দেখলেন যে ইকরিমা ইবনে আবু জাহালের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় আহত হয়ে পড়ে আছেন। তো তার কাছে তিনি পানি বলে চিৎকার করছিলেন। তো ওই সময় তাকে তার কাছে পানি আনা হলো, পানি পান করবেন এমন সময় আরেকজন সাহাবির পানির চিৎকার শোনা গেল, পানির আওয়াজ শোনা গেল, তিনি পানি চাচ্ছেন, আব্দুর রহমান ইবনে আয়াস। তো তারপরে তার ইকরিমা বললেন যে ওনার মনে হয় বেশি কষ্ট হচ্ছে, পানিটা তাকে নিয়ে যাওয়া দাও। তো তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। তো আব্দুর রহমান ইবনে আয়াস পানি পান করবেন এমন সময় হারিস বিন হিসাম নামে আরেকজন সাহাবি কুরাইশ বংশের, তিনি পানি পানি বলে চিৎকার করছিলেন, পানি চাচ্ছিলেন। তো আব্দুর রহমান ইবনে আয়াস বললেন যে না, পানিটা ওনার মনে বেশি কষ্ট হচ্ছে, তাকে দিয়ে আসা হোক। তারপরে তার কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু তিনি আর পানি পান করার মতো অবস্থা ছিলেন না, শাহাদাতের সুধা পান করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। পরে পানি ফিরিয়ে নিয়ে আসা হলো আব্দুর রহমান ইবনে আয়াসের কাছে, তিনিও আর পানি পান করার সুযোগ পেলেন না, তিনিও শাহাদাতের মৃত্যু বরণ করলেন। এবং তারপরে ইকরিমার কাছে আবার পানিটা ফিরিয়ে নিয়ে আসা হলো, ইকরিমাও আর পানিটা পান করার সুযোগ পেলেন না, তিনি শাহাদাতের মৃত্যু বরণ করলেন। তো এই ঘটনা থেকে একটা জিনিস বোঝা যায় যে একে তো মানুষের অতীত খারাপ থাকলেও যদি অন্তর থেকে তওবা করে তাহলে আল্লাহ তাকে কবুল করেন এবং তার দ্বারা দিনের বড় খেদমত নিতে পারেন। এই জন্য যারা আমরা যে গুনাহ করেছি আমরা হতাশ হব না, আল্লাহর কাছে কাঁদবো, তওবা করবো, ইস্তেগফার করবো এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করবো, কল্যাণ চাবো, আল্লাহর কাছে দোয়া করবো, তাহলে আল্লাহ তাআলা কবুল করার মালিক এবং তিনি ক্ষমা করার মালিক, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় এখানে শিক্ষণীয় যে দেখুন, সাহাবায়ে কেরামের তাদের কী বলে যে
ইমান ছিল কেমন, কত বড় ইমান ছিল যে আমাদের যদি তিনজন মানুষের পিপাসা লাগে আর এক গ্লাস পানি থাকে, তো আমরা খুব বেশি বললে এটা বলবো যে চলো তিনজনে ভাগ করে খাই। তো এটাতে তারাও বলতে পারতেন, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলতে পারতেন যে ঠিক আছে পানিটা আমরা তিনজনে ভাগ করে খাই একটু একটু করে। কিন্তু কি বললেন, মৃত্যু পথযাত্রী থাকা সত্ত্বেও তিনি পানিটা পান করলেন না, বরং বললেন যে এটা অমুককে দাও, হয়তোবা তার পানির বেশি প্রয়োজন, বেশি দরকার। তারপরে এইভাবে পানি থেকেই গেল, কিন্তু সাহাবায়ে কেরাম তারা দুনিয়া থেকে এইভাবে চলে গেলেন। তো দুনিয়ার প্রতি তাদের কত মানে দুনিয়ার প্রতি তাদের আকর্ষণটা একদমই এই অবস্থা যে ছিল না, দুনিয়ার প্রতি তাদের লোভ লালসা ছিল না, দুনিয়াকে কাছে পেয়েও, দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস কাছে পেয়েও তারা সেটা ঠেলে দিয়েছে, মানে দুপায়ে ঠেলে দিয়েছে, গ্রহণ করেনি, বরং আখেরাত গ্রহণ করেছে। আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে, নিজেদের জীবন দিয়ে সেই সন্তুষ্টিটুকু খোঁজার চেষ্টা করেছেন তারা। অথচ বর্তমান সমাজে আমরা তথা মানে মুসলমানদের মধ্যে আদর্শের দিক থেকে আমরা কত পিছিয়ে গেছি যে দুনিয়ার জন্য আমরা দিনকে বিক্রি করে দিচ্ছি, আমরা দুনিয়াকে গ্রহণ করছি, দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার জন্য আমরা নিজেদেরকে বিলীন করে দিচ্ছি, দুনিয়ার পিছনে আমরা এমন ছুটছি যে মানুষের প্রতি অবিচার করতে আমরা দ্বিধা করছি না। তো আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়াত করুন আমাদেরকে। আচ্ছা, এখন আমরা ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ, এখন আমরা বন্ধ করে দিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রা।